আমি আমার চ্যানেলে এই ভিডিওটা নিয়ে আসছি শুধু একটাই কারণে, সেটা হচ্ছে মানে ওকে আমার দেখে খুব কষ্ট হচ্ছিল। কারণ বলতো কি, যে এই যে পাগল, মানে সত্যি ঘোর পাগল, মেন্টাল দিকে খুবই অসুস্থ, দুদিন থেকে আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আর আমি যতটুকু পারছি ওকে সাহায্য করছি। কারণ দেখো, আমিও খুব খুবই অসহায়, কিন্তু ওরটা দেখে আমার আরও খুবই অসহায় মনে হচ্ছে। তো যাই হোক, যদি ও একটা ভালো জায়গায় যেতে পারে তাই আমি ভিডিওটা করছি। তো এই দেখো, কালকে ছিল এক অবস্থায়, কালকে ফার্স্ট আসছিল আমাদের বাড়িতে, তো তখন আমাদের বাড়ির সামনে বসে ছিল, তখন আমি ওকে না ওঠারও এগুলো জল এগুলো খেতে দিলাম, তারপরে বলেছিলাম ভাত খাও, কিন্তু ও ভাত খা সেটা বুঝতে পারেনি, তো আমার রান্না হতে চলে গেছিলো। আবার পরের দিন সকালে এটা আসছে, মানে আগের দিন ছিল শাড়ি পরা, পরের দিন উলঙ্গ অবস্থায় আসছে। তো জানোই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, প্লাস ও মানে সারা সব জায়গায় এভাবে উলঙ্গ অবস্থায় ঘুরে যদি বেড়ায় তাহলে সত্যি মানে অটোমেটিক, আমার তো মেয়ে মানুষ তাই খারাপ লাগবে। তা মেয়েদের মানে সম্মান মেয়েরাই ঠিক বোঝে, তাই ভাবলাম যে না, আমি একটা সাপোর্ট দেওয়ার জন্য, কারণ শাড়িও নিজের গায়ে রাখতে পারে না, কালকে শাড়ি পরাই ছিল, কিছুতেই থাকে না শাড়ি। তো কালকে আমি অনেকবার বলে বলে শাড়িটাকে ঠিক করিয়েছিলাম, কিন্তু আজ সকাল থেকে শাড়িটা নেই, তাই ভাবলাম একটা ওকে আমি প্যান্ট পরিয়ে দিই। তো ঘরে একটা প্যান্ট ছিল, যাই হোক মানে খারাপই বলতে পারো, কারণ এই মুহূর্তে কেনার খুব ক্ষমতা আমার নেই, বা আমি এই সেকেন্ডের মধ্যে সেটা করতেও পারবো না। তাই ও দেখো, ও দুইটা বাঁধতে পারছে না, চেষ্টা করছে, তো ওইভাবে একটু বেঁধে রাখলো। তো এখন আমি বললাম তুমি বসো, আমি রান্না করে পরে খেতে দেবো। তো ও বসেছিল, আমার রান্না করতে আজকে ঠিক একই পজিশন, মানে রান্না করতে করে চলে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা যদি ওকে একটু ভালো পজিশনে নিয়ে যেতে পারো তো ভিডিওটা শেয়ার করে দিও, আর ও যেন, আমি চাই ও একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছে।